গীতার বচন, গল্প সুকুমার মণ্ডল। আমাদের বৈকালিক আড্ডাতে প্রমোদ আজকেও ঠিক কাঁটায় কাঁটায় ছটায় হাজির হয়েছে, তবে কয়েকটা জিনিস বেশ খটকা লাগলো আমাদের নিয়মিত অন্য আড্ডাধারীদের মনে। প্রমোদের পরনে পরিচিত পায়জামা, পাঞ্জাবির বদলে আজ ট্রাউজার্স, হাফ হাতা চেক ডিজাইনের শার্ট, সোফায় আয়েস করে বসে পর একটা ভুরভুরে সুগন্ধির রেস এসে পৌঁছলো আমাদের নাকে। গগনদা ভুরু ও নাক কুচকে খানিকটা বাতাস শুকলেন, তারপর প্রমোদকে বললেন, কি ব্যাপারে আজ যে দেখছি দারুণ মাঞ্জা দিয়েছ। একটু বোধহয় কুঁকড়ে গেল প্রমোদ, কিশোর বয়সে প্রথম চুলে টেরি বাগাতে গিয়ে বড়দের কাছে ধরা পড়ে গেলে যেমন মুখভাব হয় অনেকটা সেরকম। 62 বছরেও মুখে লজ্জার বিরা বললো, কি যে বলো গগনদা, এই তো আমার 5 বছরের পুরনো হাওয়াই শার্ট। আমাদের সন্ধে আড্ডায় সবচেয়ে প্রবীণ সদস্য অবনী লাহিড়ি 78 পেরিয়েও সমান সতেজ, পরিচিত পরিস্থিতি সামাল দিতে বললেন, তোমরা ওকে অমন চেপে ধরেছ কেন বাবু? ওর স্ত্রী গত হওয়ার পর থেকে এই 6 মাস প্রমোদের মুখে কেবল বিষাদের ছাওয়াই দেখেছি। অমন হাসি খুশি ছেলেটা কেমন মনমরা হয়ে গেছিল, আজ অনেকদিন পর ওর মুখ চোখ থেকে সেগুলো উধাও হয়েছে দেখছি। আর সেই সময় ওকে লজ্জা না ফেলে বরং ওর নেপথ্য কারণটা খুঁজে বের করো দেখি তোমরা। আমরা বাকিরা প্রায় সকলেই বছর 10-12 ছোট, হয়তো সেই জন্যই অবনীদা আড্ডায় বাকি সকলের সকলকেই ছেলে বলে সম্বোধন করে থাকেন। অবনীদার কথা শেষ হওয়ার আগেই রিটায়ার্ড প্রফেসর শৈলেন দত্ত বলে উঠলেন, একদম ঠিক অবনীদা, এই জীবনে সুখ দুঃখ জন্ম মৃত্যু শোক তাপ এসব থাকবেই, কিন্তু মানুষকে সব কিছু সামলে জীবনে এগিয়ে যেতে হয়। শৈলেনবাবুকে থামিয়ে দিলেন গগনদা, এই শুরু হলো, প্রফেসর মানুষ তো সুযোগ পেলেই লেকচার দিতে শুরু করে দেয়। শৈলেনবাবুর দার্শনিকতায় উদ্বুদ্ধ হয়ে প্রমোদ বলল, তুমি ঠিকই বলেছ, গীতাও তাই বলেছে, যাদের আমি সবচেয়ে আপনজন প্রাণের মানুষ ভাবি তারাই তো ততটাই ভালোবাসে আমাকে। এই দেখো না, মেয়েটা বিয়ে করে সেই যে ম্যাঙ্গালোরে চলে গেল, গত 3.5 বছরে বাপ মায়ের কাছে এসেছিল মাত্র 2 বার, তাও শেষবারও ওর মায়ের শ্রাদ্ধের জন্য, ছেলেটা তো আরও 1 কাঠি ওপরে। আমস্ট্যান্ডাম তো আর ভিন্ন গ্রহে নয়, তবুও গত 2.5 বছর ওই একবার মায়ের শেষ কাজের সময় মাত্র 5 দিনের জন্য এলো, তারপর যেমন তেমন সেই একা পড়ে থাকা। আসলে কি জানো মায়া, এই মায়াতে আটকেই যত জ্বালা। গীতার প্রতি অখণ্ড ভক্তি অবনীদার, এতদিন চার মুখে ঈশ্বর ধর্মচরণ ইত্যাদি ব্যাপারে একটা শব্দও শোনা যায়নি, সেই প্রমোদের মুখে গীতার নিদান শুনে অবনীদার যে বেজায় আপ্লুত হয়েছেন তা ওর পরবর্তী মন্তব্য আরও পরিষ্কার হলো। বললেন, ছেলে বলে মেয়ে বলে সবই মায়া, স্বয়ং ভগবান বলেছেন তুমি কিছুই সৃষ্টি করনি, সব আমারই সৃষ্টি। গীতা বলেছে এ জগতে যা দেখছ সবই মায়া, কেবল এই মায়া কেবল এই ধোঁয়া ওঠার চা আর নুনতা বিস্কুট ছাড়া বাকি সব মায়া, বুঝেছ? তুমি মায়াকে ছাড়তেও তো পারি না, ছাড়াতেও পারি না, ওকে ছাড়া আমার একটা দিনও চল অচল। গিন্নি দুম করে চলে গেল আগের ঘরের কাজকর্ম কর্মে, কোনোদিন ঢুকিনি মানে ঢোকার প্রয়োজন হয়নি, ভাগ্যিস মায়া ছিল, অনেক বছর ধরে আছে, প্রায় বাড়ির লোকের মতো হয়ে গেছে, পছন্দ মতো না হলেও আমাকে বকাঝকা করে মালিক বলে বেয়াদ করে না আজকাল। গিন্নিমার অকাল বিদায়ে সংসার গিন্নি সেজে বসেছে, একটু দরজাল টাইপের বটে, কিন্তু ঝুঁকি ঝামেলা যা হোক সামলে
দিচ্ছে। মায়ার এই বন্ধন মেনে নিতে মোটামুটি অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু বাদ সাধছে গীতা। আমরা সবাই অবাক, প্রমোদের সংসারে মায়া থাকবে কি থাকবে না, তাতে গীতার কি ভূমিকা থাকতে পারে? আমি আর থাকতে না পেরে ফস করে বলে ফেললাম, গীতার যে মায়ার কথা বলেছ সেই মায়া আর এই মায়া তো এক নয়, তার সে তোমার বাড়ির কাজের মেয়ে, মায়ার উপর যতই টান থাকুক। আমার যুক্তিতে প্রমোদ অর্ধ গুলেছে বলে মনে হলো না, ভারী বেজার মুখে সে বিশদ করল। আমিও গীতাকে সেই কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম, হাজার হোক অনেক বছর আমাদের কাছে কাজ করছে মায়া, একটু মুখরা বটে কিন্তু বিশ্বাসী। দাঁড়াও হে দাঁড়াও, গীতা আমাদের পথ দেখায় কিন্তু কদাপি কথা টথা বলেছে বলে তো শুনিনি, তোমার গীতা কখনো বলে নাকি? কেন কথা বলবে না কেন দাদা? খুব বলে, আমার উল্টো দিকের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী গীতা রায় বিয়েটা করেননি, ইংলিশ টিচার, রিটায়ারমেন্ট সামনেই, এতকাল এককালী জীবন কাটিয়ে এসেছেন, এখন সংসার করার ঝুঁক হয়েছে। তা আমি ভেবে দেখলাম ক্ষতি কী, অবসর জীবনে একজন কাছের মানুষ থাকলে ভরসা আসে মনে, কিন্তু সমস্যা ওই মায়া, মায়াকে একদম বরদাস্ত করতে পারছে না। গীতার জিদ ধরেছে মায়াকে ত্যাগ করতে হবে, আমার হয়েছে উভয় সংকট, মায়াকে ছাড়তে পারছি না, ওদিকে গীতার কথাও ফেলতে পারছি না, কী মুশকিলেই যে পড়েছি দাদা। গল্প এখানেই শেষ।